আমি বাসব অধিকারী কলকাতা থেকে এসেছি লিভার ট্রান্সপ্ল্যান্ট করবার জন্য এসেছিলাম এখানে আমি ডক্টর ধর্মেশ কাপুরের অধীনে চিকিৎসাধীন ছিলাম তার তিনি এবং তার টিম আমাকে খুব সুস্থ মতো গত 7ই অক্টোবর আমার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় এবং আমি খুব এখন বর্তমানে আমি দারুণভাবে সুস্থ এবং ফিট আছি ওনার টিম এবং এই হসপিটালিটি মানে তা ভাষায় বর্ণনা করা যাবে না সত্যি দারুণভাবে তারা সমস্ত ব্যাপারে আমাকে হেল্প করেছে ইভেন আমি যখন একটুখানি কি বলবো একটু মানে একটু ইয়ে হয়ে গিয়েছিলাম মানে মেন্টালি আমি যখন শক্ট হয়ে গিয়েছিলাম তখনও কিন্তু এরা সব সময় আমার পাশে ছিল তাদেরকে আমি নানা রকম অকথ্য ভাষায় গালাগালি করেছি তবুও তারা আমাকে সহ্য করেছে এবং বিভিন্নভাবে তারা আমাকে কিন্তু হেল্প করেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং মিস্টার পাঠক আমার সঙ্গে যোগাযোগ করেন এবং ডক্টর সুজিত চৌধুরীর আমি অধীনে ছিলাম কলকাতায় তার রেফারেন্সে আমি ধর্মেশ কাপুরের ইয়ে পাই মানে সন্ধান পাই এবং তখন উনি আমাকে মিস্টার পাঠকের সন্ধান দেন এবং তার তার গাইডেন্সে আমি পরবর্তীকালে এখানে নন্দিতা বলে একজন মহিলা আছেন তার সঙ্গে আমি যোগাযোগ করি এবং তিনি আমাকে মানে কি বলবো সর্বতোভাবে মানে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া অসুস্থ অবস্থায় যখন আমি আবার আসছি ফিরে আসছি তখন মানে ইয়েতে করে গাড়িতে করে নিয়ে আসা নিয়ে যাওয়া এই সমস্ত ব্যবস্থাপনা এত সুষ্ঠুভাবে এরা পরিচালনা করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না আমি সত্যি কোনো রকম ইয়ে করছি না আপনাদের কাছে কোনো মানে কি বলবো আমি কোনো মানে অতিশয়োক্তি করছি না হ্যাঁ যেটা ঘটনা সেটাই আমি বলছি এখানকার নার্সিং স্টাফ এত এত মানে সাবলীল এবং এত কর্ডিয়াল মানে ভাষায় বর্ণনা করা যাবে না এগুলো বলতে গেলে আমি আমি হয়তো আপনি ভাববেন যে সব কিছুই তো ভালো বলছেন আপনি তাহলে এখানে খারাপ কী এখানে সত্যি কিছু খারাপ নেই সত্যি কোনো খারাপ নেই এবং এই যে এখন বর্তমানে আমি যে ইয়ে করছি এই যে দেখুন আমি আপনাদের সামনে ভিডিওগ্রাফি করছি তারাও কিন্তু আমাকে একদম সুন্দরভাবে মানে ইয়ে দিয়ে গাইডেন্স দিয়ে আমাকে এটা করবার জন্য অনুপ্রেরিত করছে সত্যি আমি খুব কৃতজ্ঞ আমি আবার আসব জানুয়ারি মাসের লাস্টের আমি আবার আসব তখন আমার দ্বিতীয় ফেজ শুরু হবে কেমন আছি সেটা দেখবার জন্য ডাক্তার আবার দেখেছেন আফটার থ্রি মান্থস মানে আমি আজকে যাচ্ছি আফটার থ্রি মান্থস আমি আবার ফিরে আসব তখন ডাক্তার আমাকে রিচেক করবেন রিচেক করার পরে তারপরে তিনি আবার অ্যাডভাইস করবেন কী করতে হবে না করতে হবে স্নেহ ভালোবাসা কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি নমস্কার